এত সকালে বেরিয়েছি, আজকেই ফার্স্ট লাইভ, এই বলতে পারো ফার্স্ট, তো এই প্রথম বাইকে অনেকটা লং নিচ্ছি, জানি না কেমন হবে, তবে এটা একটা সময়ে লং, মানে লং বলতে কি, একটা সময়ে সব থেকে বড় ড্রিম ছিল যে ওখানটায় যাবো, তো সেই গল্পটাই যেতে যেতেই বলছি খানিকটা দূর, কেননা আমরা আজকে যাচ্ছি সুন্দরবন। আমি এখন যাচ্ছি বসিরহাট, বসিরহাটে আমার জন্য ওয়েট করছে আরও কয়েকজন, ওখান থেকে একসাথেই আমরা সুন্দরবনের দিকে যাব। সুন্দরবন লোকেশনটা কোথায় নিশ্চয়ই তোমরা জানো, যারা জানো না ম্যাপ সার্চ করে নেবে, পেয়ে যাবে সুন্দরবন কোথায় রয়েছে। আর আমাদের নিয়ার অ্যাবাউট আমি তো জানি না, আমি যতটা শুনেছি মানে আমার সাথে যারা যাচ্ছে তারাই আমাকে বলেছে যে প্রায় 3 ঘন্টা মতন টাইম লাগবে, তো আমরা সকাল 7টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু একটু লেট হয়ে গেল, এখন বাজে 4:32। ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কেননা কখনো এরকমভাবে বার হয়নি, তো এই ফার্স্টই, তো এর সুন্দরবন যাওয়ার একটা ড্রিম আছে প্রায় 5 বছর পুরনো, এই ড্রিমটা আমার আজকের এই যে জার্নি স্টার্ট করছি এটা 5 বছর পুরনো ড্রিম। তো আমার একটা শখ ছিল যে আমি সুন্দরবনে যদি যাই একটা ভালো বাইক কিনে তারপরে যাব, তো সেই সময় আমার খুব পছন্দের একটা বাইক ছিল জেরেমার, জেরেমারকে খুব পছন্দ হতো আমার, খুব ভালো লাগতো, তো ওরা গিয়ে ঘুরে এসেছিল, আমার আর যাওয়া হয়নি। এবার 5 বছর আগে আমি এই KTM কিনেছি, মানে 6 বছর আগে আমার সুন্দরবন যাওয়ার ইচ্ছা ছিল, তো 5 বছর আগে KTM কিনেছি, মানে এটা আমার এক্সপেকশন, মানে এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেক বেশি পেয়ে গেছি আমি। এ পাওয়ার কারণ একমাত্র ক্রেডিট আমার বাবাই, বাবার জন্যেই এই বাইকটা পেয়েছি। তো ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু 5 বছরের মধ্যে KTM এর সাথে আমার রিলেশনশিপটা খুব একটা ভালো হয়নি, একটু খারাপ ছিল রিলেশনশিপ, সেই জন্য যেতে পারিনি। আজ যাচ্ছি ওকে নিয়ে, আশা করি ভালো কিছুই দেবে আমাকে। বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছি ভোরবেলায়, কি হবে তা কি জানি, ওরা তো আমি অ্যাকচুয়ালি বসিরহাটেই যাবো, বসিরহাটে ওরা সব এক জায়গায় গ্যাদার হবে, তো বৃষ্টি তো হচ্ছে কি করা যায়। ফাঁকা রাস্তায় এই রাস্তাটুখানি আমাকে একা একা যেতে হবে, মনে
মনে হচ্ছে আমাকে একটু দাঁড়াতে হবে, না একটু দাঁড়িয়ে দেখতে হবে কিভাবে কিভাবে কোথায় দাঁড়ায়। ভালোই বৃষ্টি হচ্ছে, রাস্তা মালঞ্চর যে রোডটা সেই রোডটা ধরেছি, মালঞ্চর রোড ধরে এগাচ্ছি। বৃষ্টির জন্য আটকে গেছিলাম অনেকক্ষণে, অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে আমাদের। তখন বলছিলাম যে বৃষ্টি আসছে, তো আমরা বেরিয়েছিলাম 4:32 বোধ হয়, তোমাদেরকে বলেছি 4:32 বেরিয়েছি, আর সেখান থেকে পুরো দাঁড়িয়ে গেছি এখন বাজে 7টা, তো অনেক লেট হয়ে গেছে। তো পরিচয় করে দিচ্ছি, দেখো এখন মোটামুটি এই রাস্তায় পরিচয় করাচ্ছি, সামনে যে বাইকটা যাচ্ছে এই হচ্ছে আমার আজকে রাইড পার্টনার, সামনে বাইকে দুজন আর তারও আগের বাইকে দুজন, আমরা পাঁচজনই আজকে যাচ্ছি সুন্দরবনে। তো মাঝখানে রাস্তাটা ভালো ছিল কিন্তু আর ভিডিও করতে পারিনি, এই রাস্তাটা আবার দেখছি খারাপ। তো এই রোড ধরে আমরা যে সুন্দরবন যাব, রাস্তা খুব একটা ভালো না শুনেছিলাম, কিন্তু এ বলছে 30% খারাপ আছে, তো বোধহয় সেই 30% খারাপ জায়গাতেই এসে পৌঁছেছি, সেখানে এই ভিডিও স্টার্ট করলাম। তো এরপরে ভালো রাস্তা আসলে আবার না হলে না হয় স্টার্ট করব, এখন খুবই খারাপ রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা খুবই অবস্থা আছে, তাতে বৃষ্টির ফলে সমস্যা হয়ে গেছে। আমাদের এতক্ষণ সুন্দরবন পৌঁছে যাওয়ার টাইমিং ছিল, তো এখনো আমরা অনেকটাই দূর। যদি সাউন্ডের কিছু প্রবলেম হয়ে থাকে তো এখনই এই ভিডিওতে ক্ষমা চেয়ে নিচ্ছি, সাউন্ড একটু হতে পারে হয়তো অসুবিধা, আবার নাও হতে পারে, তো একটু মানিয়ে গুছিয়ে নিও, কেননা এখনো অত ভালো হাই কোয়ালিটি সেট আপ করে উঠতে পারিনি। ভালো হাই কোয়ালিটি হলে অবশ্যই তখন আর অসুবিধা হবে না, এখন একটু কষ্ট করে চালিয়ে নাও, দেখে নাও ভিউ ফিউ। ক্যামেরার কোয়ালিটি তো আনবক্সিং দেখিয়েছি ভিডিওতে, SD ক্যামেরা তো খারাপ না, তবে কেউ গোপ্রোর সাথে তুলনা করো না প্লিজ, যা কেননা আমি বাজেটের মধ্যেই অ্যাকশন ক্যামেরার প্ল্যানিং করেছিলাম আর সেটা নিয়েওছি, আর এর ভিডিও কোয়ালিটিতে আমি আপাতত স্যাটিসফাই। ভিডিও সেটিং করার সময় একটা জিনিস খেয়াল করলাম, এটা বলতে পারো একটা এক্সপিরিয়েন্সও হলো, নেক্সট টাইম আশা করি হবে না আর। বৃষ্টি হচ্ছিলো বলে আমি ওইভাবেই গাড়ি চালাচ্ছিলাম, তো অ্যাকশন ক্যামেরার সামনে সম্ভবত জল পড়ছিল, আর সেই জন্যেই এই ভিডিওতে এই যে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ একটা জলের ঝাপসা ঝাপসা ব্যাপারটা আছে, এটা এই কারণের জন্যেই হয়েছিল। তো তখন অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, কেননা কখনো এরকম বৃষ্টির মধ্যে চালাইনি বলে অভিজ্ঞতা ছিল না। আরও একটা জিনিস খেয়াল করলাম, ক্যামেরাটা একটু নিচে নেমে গেছিলো, এর একটাই কারণ যাওয়ার সময় রাস্তা এত বাজে ছিল, খুব শেক হচ্ছিলো, তার ফলে সম্ভবত ক্যামেরা বা হেলমেটটা একটু নিচে ডাউন হয়ে গেছিলো, ওই জন্যে উপরের দিকটা বেশি ভালোভাবে দেখা যায়নি, ক্যামেরা যেহেতু নিচে নেমে গেছিলো, তো এটা একটা প্রবলেম। আসার সময় সেই অসুবিধাটা খুব একটা হয়নি, সেটা নেক্সট পার্টে যখন আপলোড করবো তখন তোমরা দেখতে পাবে।
এখন আমরা পৌঁছে গেছি ঝড়খালি বাজার। এখান থেকেই আমরা বাজারটা করে নেব, তারপরের ভিডিওতে বাকি অংশগুলো দেখাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট পার্টে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, নেক্সট আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।